আমি যখন ইমপ্লিমেন্টেশন করবো তখন দেখা যাবে যে আমার সেই প্রজেক্টটাতে আমি কয়েক ভাবে গিয়ে আমি শেষ করতে পারি, কয়েকটা পাত আমার এইটাকে বলতেছি আমরা ক্রিটিক্যাল পাথ শিডিউলিং, সেটা আমরা শিখবো এখানে। ঠিক আছে, তাহলে প্রজেক্টটা সবচেয়ে মিনিমাম কস্টে উইথ মিনিমাম টাইম আমরা কিভাবে করতে পারবো, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, এইটাই হচ্ছে আমাদের আজকে মানে শেখার মূল এই কি বলে যে স্লাইডটা। ঠিক আছে, তো এখন ফার্স্টে হচ্ছে যে আমাদের যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট অথবা এসআর। এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম ফর রিকোয়েস্টিং এ প্রপোজিং সিস্টেম ডেভেলপমেন্ট ওয়ার্কিং উইদিন অর্গানাইজেশন। আপনি করতে পারেন যে আপনি আপনারা এর আগে কোনো কোর্সে প্রজেক্ট প্রপোজাল সার্কিট জমা দিয়েছিলেন? ছোট কিন্তু খুব বেশি কি এটা ডিসক্রিপটিভ হয়, এমন হয় তিন চার পেজ এত বড় কিন্তু হয়। মানে আমি যতদূর জানি এক পেজই সবচেয়ে বেটার, আপনার হচ্ছে যে জিনিসটা করবে তো আপনার যে আসলে আপনি যাকে প্রপোজালটা দিচ্ছেন এখানে এখানে দিচ্ছেন সার্ভিস, যখন সফটওয়্যার কোম্পানিতে থাকবে তখন ম্যানেজারকে দিবেন, সে যাতে পড়ে বুঝতে পারে আসলে আমরা কি কি এই প্রজেক্টের মোটিভটা কি, এটা আসলে অ্যাপ্রুভ করা যাবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এসএসআর। ঠিক আছে, এখানে আমাদের প্রবলেম স্টেটমেন্ট বা এখানে দেখেন সেন্টেন্সটাতে আপনি বুঝতে পারবেন যে ফর রিকোয়েস্টিং এ প্রপোজিং সিস্টেম, আপনি একটা সিস্টেম মানে ডেভেলপ করার জন্য প্রপোজ করতেছেন উইদিন অ্যান অর্গানাইজেশন হতে পারে, এইখানে যদি প্রপোজাল হয় এইখানে ক্ষেত্রে আমি হচ্ছে অর্গানাইজেশন মানে আপনারা আমাকে দেবেন। তারপর ফিজিবিলিটি স্টাডি নিয়ে একটু আমি না বলি, কারণ ফিজিবিলিটি স্টাডি অলরেডি আমরা শিখছি, তাও আর একবার বলে দিতেছি যারা ক্লাস করেন নাই, এই স্টাডি দ্যাট ডিটারমাইন্স ওয়েদার এ রিকোয়েস্টেড সিস্টেম মেক্স ইকোনমিক অ্যান্ড অপারেশনাল সেন্স ফর অ্যান অর্গানাইজেশন। তার মানে এখানে ইকোনমিক অ্যান্ড অপারেশনাল সেন্স ছিল, তার মানে ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে যে আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি আমার কি আসলে প্রফিট হবে কি না, নাকি আমি লসে যাব না, আমার কি হবে, এটা হচ্ছে অ্যানালাইসিস করাটা ফিজিবিলিটি অ্যানালাইসিস। অ্যান্ড আমার হচ্ছে যে যে ফিচার্সগুলো আমি ডেভেলপ করতে চাচ্ছি সেই ফিচার্সগুলো ফাইনালি আমি ডেভেলপ করতে পারবো না, তো এইটা হচ্ছে অপারেশনাল সেন্স। এই দুইটা মিলে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। ওকে, আচ্ছা স্লাইড দেওয়া আছে, ভিডিও হচ্ছে মেবি ইউটিউবে চলে যাওয়ার কথা, হ্যাঁ তো চেক করে দেখবেন থাকে না বিভিন্ন মানে এখানে বেসিক্যালি প্রজেক্ট প্রপোজাল হচ্ছে, এসএসআরটা হচ্ছে প্রজেক্ট প্রপোজাল, তাহলে রিকোয়েস্টটা কে করতেছেন, আপনি না আপনি করতেছেন, তাহলে এই জায়গায় হবে আপনার নাম, ডেট হইলো একটা, ডিপার্টমেন্ট হইলো একটা, মানে যখন লোকেশন কন্ট্যাক্ট নাম্বার, তাহলে এখানে বেসিক্যালি আমি যেটা দেখাতে চাচ্ছি যে প্রবলেম স্টেটমেন্ট এখানে মেইনলি ফোকাস করবে, এই যে প্রবলেম স্টেটমেন্ট একটা আছে না, তাহলে এই যে আমাদের যে প্রবলেম স্টেটমেন্টটা কে লিখবে, আপনি না মানে যে প্রপোজ করবে সেই তো লিখবে, তার মানে রিকোয়েস্টেড বাই হবে যে সে হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, তার মানে আপনি একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম অথবা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটাই বানাবেন সেটার প্রবলেম স্টেটমেন্টটা এখানে দিয়ে দেবেন। তাহলে এসএসআর ইজ আ ফর্ম রিকোয়েস্টিং ডেভেলপমেন্ট অর মেইনটেনেন্স অফ অ্যান ইনফরমেশন সিস্টেম, ইট ইনক্লুডস দ্য কন্ট্যাক্ট পারসন, তার মানে কন্ট্যাক্ট আপনার ইনফরমেশনগুলো থাকতে পারে বা কন্ট্যাক্ট যার সাথে কন্ট্যাক্ট করবেন সেটাও থাকতে পারে, এ প্রবলেম স্টেটমেন্ট, এ সার্ভিস রিকোয়েস্ট স্টেটমেন্ট অ্যান্ড এ কন্ট্যাক্ট ইনফরমেশন, তাহলে এই সবগুলো জিনিস মিলান হচ্ছে আমাদের বেসিক্যালি একটা এসএসআর। আমাদের ক্ষেত্রে
তারপর হচ্ছে যে তাইলে প্রজেক্টটা হচ্ছে একটা আমি যদি বলি মানে ফুল একটা হচ্ছে যে সেন্টেন্স আমি যদি বলতে বলি তাহলে এ প্ল্যান আন্ডারটেকিং অফ রিলেটিং অ্যাক্টিভিটিস টু রিচ এন অবজেক্টিভ দ্যাট হ্যাজ বিগিনিং অ্যান্ড অ্যাজ এন্ড অ্যান্ড এন্ড তার মানে যে জিনিসটা একটা প্রপার প্ল্যানে বিগিনিং থেকে স্টার্ট করে এন্ড পর্যন্ত একটা প্রপার প্ল্যানিং এ আমি ফুললি জিনিসটাকে রিচ করতে পারবো সেটাই হচ্ছে একটা প্রপার ওকে সেটা যে কোনো কিছু হতে পারে এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্টটা তাহলে কি এ কন্ট্রোল প্রসেস তার মানে কি যেই প্রসেসটা কন্ট্রোল না যেমন আপনি যদি একটা প্রজেক্ট কোনো ডেভেলপ করেন যেটাতে আগে থেকে আপনি কোনো ইয়া করেন নাই প্ল্যান করেন নাই বা ম্যানেজমেন্টের কোনো কিছু ইউজই করেন তাহলে ওইটা কি আপনার কন্ট্রোল প্রসেস হচ্ছে নাকি আনকন্ট্রোল প্রসেস হচ্ছে আনকন্ট্রোল প্রসেস তাহলে প্রসেসটাকে আমার কন্ট্রোল করতে গেলে কি করতে হবে প্ল্যানিং এক্সিকিউশন অ্যান্ড ক্লোজিং সবগুলোর একটা মানে রাইট ওয়েতে করতে হবে আচ্ছা তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার তাহলে প্রজেক্ট ম্যানেজার কি হবে বলতো প্রজেক্ট ম্যানেজার হচ্ছে যে সিস্টেম অ্যানালিস্ট উইথ ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ স্কিলস রেসপন্সিবল ফর লিডিং প্রজেক্ট ইনিশিয়েশন অ্যান্ড প্ল্যানিং এক্সিকিউশন অ্যান্ড ক্লোজ ডাউন তার মানে আচ্ছা এইখানে আপনাদের এখানে তাহলে ম্যানেজার কে হবে আমি তো যদি ডেভেলপ করি আমরা তো ম্যানেজার ম্যানেজার না না আপনি যখন প্রজেক্ট প্রপোজ করবেন থাকবে তো এইরকম বিষয় তাহলে প্রজেক্ট ম্যানেজার হচ্ছে যে যা হচ্ছে উইথ লিডারশিপ স্কিলস হ্যাঁ যে এই জিনিসগুলো আসলে বুঝতে পারবে সেই হচ্ছে প্রজেক্ট ম্যানেজার তারপর ডেলিভারেবল মানে হচ্ছে দ্য এন্ড প্রোডাক্ট অফ অ্যান এসডিএলসি ফেজ এসডিএলসি মনে আছে তো নাকি মনে নেই এসডিএলসি করিনি আমরা পড়ছি তো মনে হয় ফার্স্ট ইয়ার এসডিএলসি কি রাইট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ঠিক
এই জিনিসটাই হচ্ছে আমাদের বেসিক্যালি জ্ঞান থাকে, আমরা কোন উইকে কোন কাজ করবো। তার মানে আজকে থেকে যদি আমি আপনাকে বলি যে আপনাদের প্রজেক্টের ডিউরেশন আছে 1 মান্থের মধ্যে আমাকে প্রজেক্ট দেওয়া লাগবে, তাহলে আপনাকে আপনি যখন একটা এই আপনার প্রজেক্ট অনুযায়ী জ্ঞান থাক করবেন, তাহলে আপনি আগে যখন থিঙ্ক করতেছেন আপনার গ্যাস চাকটা করার আগে আপনাকে অবশ্যই প্ল্যানিং যে থিঙ্কটা করা ওইটা করে নিতে হবে, ফিজিবিলিটি স্টাডি করে নিতে হবে। করার পর আপনার প্রত্যেকটা টাস্ক এইভাবে আপনার ধরেন 20টা টাস্ক হইলো, 20টা টাস্কে উইক হচ্ছে কয়টা আমরা পাচ্ছি, 4টা, 1 মাস হইলে কয়টা উইক হচ্ছে, 4টাই হচ্ছে। তাহলে আপনাকে 4 উইকের মধ্যে তাহলে যখন আপনার টাস্কগুলো আপনি 20টা টাস্ক আপনার যখন আসতে হবে, তার মানে আপনার অবশ্যই অনেক ওভারল্যাপিং হবে। মানে হচ্ছে আপনি 4 জন যখন একসাথে কাজ করতেছেন, মানে 4 জনই যখন একই উইকের মধ্যে কয়েকটা টাস্ক করতেছেন, তার মানে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, কখনো মানে এইটা আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করবে, আপনার প্রজেক্ট আপনার কিভাবে, আর আপনি যদি 20টা টাস্ক 20টা উইকে করেন তাহলে আলাদা আলাদা হবে, একটা ওভারল্যাপ হবে না, মানে জিনিসটা এরকম। মানে এটা হচ্ছে নর্মালি একটা গ্যান্ট চার্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন গ্যান্ট চার্টটাকে দেখি। এই যে এখানে দেখেন, তো তাদের হচ্ছে উইক 7 পর্যন্ত তাদের গেছে, এন্ড হচ্ছে তাদের কয়টা আছে রিসার্চ ডিজাইন, মানে তারা আসলে এখানে এখানে লিখলেও হয়, এই মাঝখানে লিখে দিলেও এর মাঝখানে আমি লিখে দিচ্ছি, যেমন রিসার্চ ডিজাইন লেআউট ডেভেলপিং আপলোড ফিনিশিং, তারা আপনি চাইলে এখানেও লিখে দিতে পারবেন। মানে যদি আপনারা সফটওয়্যার ইউজ করে যখন করবেন, সফটওয়্যার ইউজ করে করলে তখন আপনি এইভাবে লিখে দিলেন, একটু সুন্দর লাগলো, কালারগুলো চেঞ্জ করে দিলেন জাস্ট। আর এখন যখন আমরা হাতে করবো, আমরা চাইলে এইভাবে মানে জিনিসটাকে আমরা যখন এইভাবে একটু ভরাট করে দিব, তখনই আমরা বুঝবো যে আপনার এই উইকে এই কাজটা চলতেছে, এই কাজটা আপনি অ্যাক্টিভিটি করতেছে। আচ্ছা, তো এই যে জ্ঞান চারটা হচ্ছে, জ্ঞান চারটা তাহলে মোটিভটা কি বিজনেসে বলুন তো আমাকে, জ্ঞান চারটা আসলে কাজটা কি হইতেছে, আমি যেটা শিখলাম শিখে লাভটা কি হইল, টাইম ম্যানেজমেন্ট। এখন দেখেন টাইম ম্যানেজমেন্টটা কিভাবে হয়, আপনি সফটওয়্যার কোম্পানিতে আছেন, আপনাকে একটা প্রজেক্ট হ্যান্ডেল আমি আপনার সাথে আপনি আমাকে প্রপোজ করছেন, আমি আপনাকে হ্যান্ড ওভার করে দিলাম যে আপনি আজকে থেকে এই প্রজেক্টটা এসে করে দেবেন। আচ্ছা, আজকে থেকে আপনার প্রজেক্টের ডিউরেশন 6 মান্থস, 6 মান্থস ধরে 6 7 42 উইকস, না 24 উইক, 4 6 24 উইক। আচ্ছা, তাহলে আপনি 24 উইকের একটা গ্যান্ট চার্ট বানাবেন। আপনার আপনি আজকে আপনি ধরেন আজকে আছেন 4th উইকে, আমি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, আমি দেখতে যাবো যে ঢুকে দেখবো আপনার গ্যান্ট চার্টের মধ্যে যে আপনি আজকে আসলে কি অ্যাক্টিভিটিটা করতেছেন। তাহলে আপনি আজকে বলছেন যে আমি আজকে লেআউট বানাইতেছি, আচ্ছা চলেন আপনার লেআউটটা আজকে আমাকে দেখান, মানে সে হচ্ছে আপনার সাথে কমিউনিকেট করবে যে আসলে আপনি আসলে কাজ এখন কি অ্যাক্টিভিটিটা করতেছেন, এই মান্থের এই উইকে আপনি কোন অ্যাক্টিভিটিতে আছেন। এইটা হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের মানে আপনার হচ্ছে রিয়েল লাইফের যে কাজগুলো হয় এটাই ভাবে। আর তাছাড়াও যেটা বিষয়টা এখানে ঘটে, আপনার নিজের সুবিধার জন্য একটা বিষয় আছে যে আমি এই উইকটুর মধ্যে আমাকে রিসার্চের কাজ শেষ করতে হবে, উইক 1 আর 2 মিলে আমি শেষ করবো, অ্যান্ড ডিজাইন আমাকে অবশ্যই উইক 2 আর 3 মিলে শেষ করতেই হবে, বিষয়টা এরকম। হ্যাঁ, তো আমার এই জিনিসগুলো যখন আপনি এইভাবে ডিজাইন করে রাখবেন তাহলে আপনার মোটিভটা ঠিক থাকবে, নাহলে দেখা যাবে 1 মাসের প্রজেক্ট 4 মাস লাগছে, কাজটা ট্র্যাকেও থাকবে অ্যান্ড আপনার মোটিভটাও ঠিক থাকবে, মানে দুইটাই, ট্র্যাকটা তো করতেছে আপনার ম্যানেজার ট্র্যাক করতে পারবে, মানে দুইটাই হচ্ছে ঠিক থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা গ্যান্ট চার্টটা কিভাবে ড্র করতে পারি বুঝছি আমরা, নর্মালি একদম ইজি গ্যান্ট চার্ট ড্র করা। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস যেটা আছে পার্ট, পার্ট ডায়াগ্রাম বা পার্ট অ্যানালাইসিস। এইখানে আমরা হচ্ছে কিছু নতুন আপনারা একটু হচ্ছে মানে ম্যাথের বিষয় আছে, হালকা পাতলা ইজি ম্যাথ, কোনো বিষয় না, টেকনিক দ্যাট ইউজেস অপটিমাস্টিক। আচ্ছা, আগে আমরা বুঝি যে আসেন অপটিমাস্টিক, পেসিমিস্টিক অ্যান্ড রিয়ালিস্টিক, এই ওয়ার্ডগুলোর মানে কি আমরা বুঝি, আগে ওয়ার্ডগুলোর একটু মানে আমাকে বলে, অপটিমিস্টিক মানে আশাবাদী, তাহলে আশাবাদী বিষয়টা কি, মানে আমার এই উইকে আসলে হয়ে যেতে পারে এরকম বিষয়টা নাকি, রিয়েলিস্টিকটা যে আমার হচ্ছে যে আসলে হয়ে যায় মানে এই এইটার মধ্যে আমার হয়ে যাওয়ার কথা বা হয়ে যেতে পারে, মানে অপটিমিস্টিকের কাছাকাছি রিয়েলিস্টিকটা আপনি ধরতে পারেন যে আমার হচ্ছে মানে এই 6 উইকের মধ্যে হয়ে যাবে, তাহলে অপটিমিস্টিক 5 উইক 6 উইকের মধ্যে আমার হয়ে যাবে, আর 8 উইক মানে হাইস্ট 8 উইক লাগবে, বিষয়টা এরকম। এটা হচ্ছে পেসিমিস্টিক, 8 উইক যেটা হাইস্ট হয়ে গেছে। এখন তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে এস্টিমেটেড টাইম। আচ্ছা,
তাইলে কি আমি বলতে পারি এই এস্টিমেটেড টাইমটা হচ্ছে অপটিমিস্টিক টাইপের? মানে এস্টিমেটেড টাইম যদি আমি বের করি, এস্টিমেটেড কথাটা মানে কি আন্দাজ করতেছি, আন্দাজ করার মতো টাইম যে আমার কত উইক আসলে লাগবে টোটাল, তাহলে এস্টিমেটেড টাইমের সূত্র হচ্ছে ও, ও মানে অপটিমিস্টিক টাইম প্লাস 4 আর, 4 আর মানে হচ্ছে যে রিয়েলিস্টিক টাইম ইনটু 4 প্লাস পি, পি হচ্ছে পেসিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে আমাদের সূত্র। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কিছু সূত্র এস্টিমেটেড টাইম বের করে, মানে এই ওয়ার্ডগুলো আসলে একটার সাথে আরেকটা খুব কাছাকাছি, মানে ডিফার করা খুবই টাফ। বা আমরা আসলে যখন একটা এস্টিমেটেড টাইম বের করবো কোনো প্রজেক্টে, মানে গ্যান্ট চার্ট থেকে অথবা আপনাদের কিছু ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালু থেকে, তখন আমরা এস্টিমেটেড টাইমটা এই ফর্মুলাতে খেলা দিয়ে জিরো বের করতে পারবো। অ্যান্ড আপনি একটা জিনিস হচ্ছে যেটা দেখবেন, আপনি যখন অ্যান্সারটা পাবেন তখন আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনার রিয়েলিস্টিক টাইম আর এস্টিমেটেড টাইম কাছাকাছি অথবা সেম, এইটা বের হবে সবসময়। সূত্রতে ফেলানোর পর আপনার যদি এস্টিমেট রিয়েলিস্টিক টাইম থাকে 5 উইকস, আপনি দেখবেন এস্টিমেটেড টাইম সূত্রতে ফেলানোর পর আসতে ওই 5 উইকস অথবা 5.5 অথবা 6, মানে কাছাকাছি আসবে। এস তার মানে কি বোঝা যাচ্ছে, এক্সপেক্টেড টাইম আর রিয়েলিস্টিক টাইমের মানে কি? তাহলে তার মানে এই টাইমটাই আসলে আমার মানে সবচেয়ে নির্ভুল টাইম, মানে অ্যাকুরেট টাইম। আমি যদি বলি যে এক্সপেক্টেড টাইম, তার মানে এই টাইমটার মধ্যেই আমার আসলে হয়ে যাবে, মানে হয়ে যাবে মানে 99% হওয়ার কথা। আর যদি খুব হচ্ছে 1% ডিলে হয়ে যায় তাহলে কোন টাইমে চলে যাবে, পেসিমিস্টিক টাইমে চলে যাবে। বাট পেসিমিস্টিক টাইমে কিন্তু আর লেট না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আপনার যদি এরকম একটা টেবিলের মধ্যে আমরা, আচ্ছা এই জিনিসটা আপনি আমাকে বলতে পারেন যে স্যার আপনি, আমি এই যে ও আর পি মানে অপটিমিস্টিক রিয়ালিস্টিক আর পেসিমিস্টিক, এনারা যে রিকোয়ারমেন্ট কালেকশনের জন্য এই উইকটা দিয়ে দিছে, এখন আমি স্যার এই উইকটা কেমনে বের করবো? আসলে এই জিনিসটা যখন হয়, আপনি যখন টোটাল সিস্টেম যখন ডিজাইনটা করার, আমরা মানে অ্যানালাইসিসের ডিজাইন পার্টের মধ্যে যে জিনিসগুলো আমরা শিখছি অলরেডি, ওগুলো যখন ডেভেলপ করে, তখন আপনার একটা হচ্ছে যে যে আপনার লিডারশিপ এবং ম্যানেজার অথবা যে থাকবে সে আসলে এটা হিসাব করে আপনাকে, সে এটা বেসিক্যালি তার কাজ, বাট আপনাকে জানা জানতে হবে যে আসলে এই জিনিসটা আসলে কীভাবে করে। তার মানে সে এক্সপেক্ট করতেছে আপনার এই রিকোয়ারমেন্ট কালেকশনটা 5 উইকস হবে, এক্সপেক্ট কে করতেছে আপনি, এটা আপনার ম্যানেজার করতেছে বা আপনার যে লিডারশিপে থাকবে সে হচ্ছে এক্সপেক্ট করতেছে যে এই কাজটা সে আপনি 5 উইকসের মধ্যে আমাকে ডেলিভার করে দিতে পারবে, বিষয়টা এরকম। তাহলে এইরকম যদি আমরা টেবিল দিই, তাহলে অপটিমিস্টিক টাইম, তাহলে আমি বলতেছি আমার রিকোয়ারমেন্ট কালেকশন করতে অপটিমিস্টিক টাইম 1 উইক, রিয়েলিস্টিক টাইম 5 উইকস আর পেসিমিস্টিক টাইম 9 উইক। তার মানে কথাটার অর্থ কি বলেন তো? অপটিমিস্টিক টাইম 1 উইক, তার মানে এখন আমি যদি তাইলে আপনি ফর্মুলাতে খেলানোর পর দেখবেন আপনার আস্তে আস্তে 5 উইক, তার মানে 5 উইক আর দেখেন রিয়েলিস্টিক টাইম। সবগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখেন, শুধু এই ভ্যালুটার ক্ষেত্রে, এই ভ্যালুটার ক্ষেত্রে 5.5 আসছে, তার মানে কাছাকাছি আসছে। তার মানে আপনি চিন্তা করতে পারেন নর্মালি যদি সূত্রতে নাও খেলান, তাইলে মানে আসলে এইটা আসলে জেনারেলাইজ ওই সূত্রতে পড়ে যাওয়ার পর এরকম হয় সিচুয়েশন আসে যে এক্সপেক্টেড টাইম ইকুয়াল রিয়েলিস্টিক টাইম, তার মানে আমি বলতেছি যে ওইটারই আসলে হয়ে যাবে, 99% আমার রিয়েলিস্টিক টাইমে হয়ে যাবে প্রজেক্টটা। এগুলো ওয়ার্ড যাতে তারা কিন্তু তোমার আপনাকে আর বোঝাই দিবে না, তারা আপনাকে বলবে যে এইভাবে এইভাবে। আপনার যদি আজকে যারা হয়তো ক্লাস করতেছে না বা যারা আসতেছে না, তারা হয়তো বুঝবেই না, কিছু মাথার উপর দিয়ে যাবে যেগুলো বিষয়টা এরকম, জাস্ট জেনে রাখার জন্য আমরা এটা দেখতেছি। ওকে, আচ্ছা এখন হচ্ছে ক্রিটিক্যাল পাথ শিডিউলিং। এখন ক্রিটিক্যাল পাথ শিডিউলিং তাহলে কোনটা? আমি ফার্স্টে একটা এসে এক্সাম্পল দিয়েছিলাম, কি এক্সাম্পল দিয়েছিলাম বলে আসছি সেটা একটু নোয়াখালীতে যাওয়া। তাহলে এখানে ক্রিটিক্যাল পাথ শিডিউলিং কথা বলছি, মানে আমরা যে চিন্তাটা করলাম যে কোন পাথ দিয়ে গেলে আমার টাইম কম লাগবে বা হচ্ছে আমার মানে ইয়াটা কম হবে, প্রেশারটা কম হবে, এইটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ শিডিউলিং, আপনার কোন পাথটা আপনার জন্য এফিশিয়েন্ট। ওকে, আচ্ছা তাহলে এই শিডিউলিং টেকনিক হুজ অর্ডার এন্ড ডিউরেশন অফ দ্য সিকোয়েন্স টাস্ক অ্যাক্টিভিটিস ডিরেক্টলি এফেক্টস দ্য কমপ্লিশন ডেট অফ এ প্রজেক্ট। তো বেসিক্যালি ক্রিটিক্যাল পাথ হচ্ছে দ্য শর্টেস্ট টাইম ইন হুইচ এ প্রজেক্ট ক্যান বি কমপ্লিটেড।
তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ এট স্ল্যাক টাইম। স্ল্যাক টাইমটা হচ্ছে দ্য টাইম অ্যান অ্যাক্টিভিটি ক্যান বি ডিলেড উইদাউট ডিলেইং দ্য প্রজেক্ট। তাহলে আমাদের স্ল্যাক টাইম হচ্ছে, এইখানে যদি আমি বলি স্ল্যাক টাইম কোনটা হতে পারে, রাইট, ওভার কোনটা কোনটা ওভারল্যাপের ক্ষেত্রে ওভারল্যাপ স্যার মানে অ্যাক্টিভিটি ডিলে হতে পারে কিন্তু প্রজেক্ট না। আমি যে এইখানে ক্ষেত্রে বলতেছি ওআরপি, ওআরপি মধ্যে কোনটা হতে পারে, ইনপেসিফিক, আমি এইটাই বলতেছি। আচ্ছা আর আপনি যেটা বললেন ওভারল্যাপ হইতে পারে, ওভারল্যাপ হইলে কি আমাদের ডিলে হয়? মানে স্যার একটা মানে টাস্ক যেটা যেটা আমরা ডিলে হইতে আছে মানে অনেক পরে হইতে আছে, একটা টাইম ডিউরেশন লাগতেছে, সেই ক্ষেত্রে স্ল্যাক টাইম, কারণ আমার প্রজেক্টটা পিছাইতে আছে না কিন্তু কাজটা ডিলে। রাইট, আমার প্রজেক্ট রাইট রাইট হইতে আছে মানে আমার কাজ আসলে আমি ওইটাই করবো যেটা মানে চিন্তা করে বানাবো কিন্তু আমার টাইম ডিলে হয়ে যাচ্ছে মানে পেসিমিস্টিকে চলে আসছে, এটা হচ্ছে স্ল্যাক টাইম। তাহলে আমি যদি বলতেছি যে আমার রিয়েলিস্টিক টাইম 5 আর হচ্ছে 9 এইট, আমার 9 উইকও যায়নি ধরুন 8 উইক দিয়ে গেছে, 8 উইক পর্যন্ত পেসিমিস্টিক টাইম চলে গেছে, তাহলে আপনার স্ল্যাক টাইম কয় উইক, 3 উইক। তার মানে পেসিমিস্টিক মাইনাস রিয়েলিস্টিক টাইম ইকুয়াল স্ল্যাক টাইম, এটা আমি বলে দিতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তো এখন হচ্ছে ক্রিটিক্যাল পাথ শিডিউলিং এর মধ্যে আমাদের আসলে হচ্ছে যে ক্রিটিক্যাল পাথ ইজ দ্য ডিপেন্ডেন্সিস বিটুইন টাস্ক। আচ্ছা এখানে একটা জিনিস আছে যে ডিপেন্ডেন্সি, আচ্ছা ডিপেন্ডেন্সি কথাটার মানে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে প্রেসিডেন্স অ্যাক্টিভিটি 1 1 2 3 4 4 মানে হচ্ছে এই যে অ্যাক্টিভিটিগুলোর নাম্বারিং দিছে না 1 2 3 4 5 6 7 8। আচ্ছা ফার্স্টে আছে রিকোয়ারমেন্টস কালেকশন, এইটার প্রিসিডিং অ্যাক্টিভিটি আছে কোনো নাও, তার মানে এইটার আগে আমার কোনো কাজ স্টার্ট হয়নি, তার মানে এটাই আমার স্টার্ট কাজ, আমি স্টার্ট করব। আচ্ছা স্ক্রিন ডিজাইন, আপনি যখন স্ক্রিন ডিজাইন করবেন তার প্রিসিডিং অ্যাক্টিভিটি বলতেছে 1, তার মানে কোনটা, তার মানে রিকোয়ারমেন্টস কালেকশন, তার মানে রিকোয়ারমেন্টস কালেকশনের পর আমাকে স্ক্রিন ডিজাইন আসতে হবে। এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ এক্সাম্পল, মানে আপনি যদি কোনো একটা ক্রিটিক্যাল পাথ অ্যানালিসিস করেন আপনার গ্যান্ট চার্টের পর, আপনি গ্যান্ট চার্টে টাস্কগুলো রাখছেন অবশ্যই। এখন আপনি আপনি আমি হচ্ছে তো আপনার যে প্রজেক্টটা আরেকজন দেখবে সে তো আপনি জানে না যে আপনি কোন টাস্কের পর কোন টাস্ক হচ্ছে যাবেন বা কোন টাস্কের উপর কোন টাস্কের ডিপেন্ডেন্সি আছে, আপনার লগ ইনের সাথে কার ডিপেন্ডেন্সি আছে, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন না করলে লগ ইন করা যাবে না। তাহলে এই যে ডিপেন্ডেন্সিগুলো একটা টাস্কের সাথে আরেকটা টাস্কে সেইটা দেখানোর জন্য এরকম আপনি একটা টেবিল জেনারেট করতে পারেন। তো নর্মালি আমরা যদি এখানে চিন্তা করি যে স্ক্রিন ডিজাইনের ডিপেন্ডেন্সি 1, তার মানে এইটা রিপোর্ট ডিজাইনের ডিপেন্ডেন্সি বলতেছি 1, তার মানে রিকোয়ারমেন্টস কালেকশন হয়ে গেলে রিপোর্ট ডিজাইন করতে পারবো। স্ক্রিন ডিজাইন না, স্ক্রিন ডিজাইনের সাথে কি সম্পর্ক আছে? নাই, মানে এই এক্সাম্পলের ক্ষেত্রে। তারপর ডাটাবেস ডিজাইন, ডাটাবেস ডিজাইনের প্রিসিডিং অ্যাক্টিভিটি বলছে 2 3, তার মানে দুটাই কমপ্লিট করে আসতে হবে, যদি আপনি দুটার একটাও কমপ্লিট না করেন তাহলে আর ডাটাবেস ডিজাইন করতে পারবেন। তারপর ইউজার ডকুমেন্টেশন, ইউজার ডকুমেন্টেশনটা হচ্ছে 4 আপনাকে কমপ্লিট করে আসতে হবে, এটা কমপ্লিট করে ইউজার ডকুমেন্টেশন। তাহলে এইভাবে যে জিনিসটা করতেছে এটা প্রিসিডিং অ্যাক্টিভিটি আমরা এইভাবে দেখাইতে পারি, হ্যাঁ, যে আপনি কোন টাস্কের পর কোন টাস্ক আসতেছে, ঠিক আছে। এগুলা কিন্তু সবগুলো জিনিসই আমাকে আপনাদের প্রজেক্টে ডিজাইন করা স্টার্ট করে দিতে হবে। এই যে আপনাদের অলরেডি ভিডিও যেগুলো শিখছেন গ্রুপ হয়ে গেছে, জেনে একটু কথা বলি।